আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি দুবাই এক্সপো 2020-তে। তো আমরা যাওয়ার পথে আশেপাশে যে সুন্দর সুন্দর বিল্ডিং যেগুলো আছে, সুন্দর সুন্দর প্রদর্শনীয় স্থান যেগুলো আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে একদমই এক্সপো পর্যন্ত নিয়ে যাব। আমাদের আরও সিরিজ ভিডিও যেগুলো আছে এক্সপো নিয়ে, এগুলো ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেল থেকে প্রচার করা হবে। এবং আমরা নতুন একটা চ্যানেল খুলেছি, বিডি চ্যানেল, সেখান থেকে আমরা সব ভ্রমণের ছবি যেগুলো আছে, ভিডিও যেগুলো আছে, আমরা সেই নতুন চ্যানেল থেকে প্রচার করা হবে। তো আমরা যেতে যেতে আপনাদের কিছু তথ্য দিব, এক্সপোতে যেতে কী কী লাগবে, কোন কোন কারণে যেতে পারবেন না, এখন কিভাবে গেলে সুবিধা হবে, সেই সমস্ত বিষয় আমরা তুলে ধরব। তো ইতিমধ্যে দেখেছেন আমরা অলরেডি বুর্জ খলিফা পর্যন্ত চলে এসেছি। তো বুর্জ খলিফা আপনারা যারা দেখেন নাই তারাও এই ভিডিওতে দেখতে পারেন যে বুর্জ খলিফা আমরা মেট্রোতে যাচ্ছি। তো আমার মনে হয় যে সবচাইতে সুবিধা হচ্ছে মেট্রো, কারণ মেট্রোতে যে সুবিধাগুলো অন্যান্য পথে গেলে আপনি সুবিধাগুলো পাবেন না। গাড়ি নিয়ে গেলেও আপনি বাহিরের সব দৃশ্যগুলো দেখতে পারবেন, কিন্তু একটা সমস্যা হচ্ছে গাড়ি অনেক দূর পার্কিং করে আপনাকে যেতে হবে এক্সপো সেন্টারে। তো যদি রাতে যান তাহলে সমস্যা হয় না তেমন একটা, কিন্তু দিনে গেলে খুবই গরম, এটা ভালো করে চিন্তা করে দেখবেন। আমরা অলরেডি মেরিনাতে চলে এসেছি, মেরিনার যে সুন্দর সুন্দর বিল্ডিং যেগুলো আছে এখানে, ট্রাম স্টেশন, ট্রামের যে স্টেশন যেগুলো আছে ওগুলো মেরিনাতেই আছে। তো মেট্রো থেকে কেউ ট্রামে গেলে ওখান থেকে নেমে ট্রামে উঠে অন্য জায়গায় আপনারা যেতে পারবেন, পাম দেরাতে দুবাই ট্রাম যেগুলো যায়, আবার ওই ট্রামে থেকে চেঞ্জ করে মনোরেলে যেতে হবে আপনাকে, একদম পাম দেরার শেষ পর্যন্ত যদি যেতে চান। তো এই হচ্ছে যে সুন্দর যে বিল্ডিংগুলো আছে এগুলো মেরিনা, দুবাই মেরিনা বলে। এর পিছনে কিন্তু আরও সুন্দর সুন্দর বিল্ডিং আছে বা ওখানে একটা বিচ আছে, এখানে বিদেশি পর্যটক যারা আছেন তারা কিন্তু এখানে ভিড় জমান। এই এরিয়াটা খুবই দেখতে সুন্দর, কারো যদি সময় থাকে সেই এরিয়াটাও ঘুরতে পারেন। আমরা অবশ্যই একাধিকবার সেখানে গিয়েছি, যদিও সেখানের কোনো আলাদা ভিডিও করতে পারিনি। আমরা আশা করব পরবর্তীতে গেলে সেখানের নতুন কোনো ভিডিও করে দেখাবো আপনাদেরকে। তো এক্সপো সেন্টারে যাওয়ার আগে আপনাকে সর্বপ্রথম, এই যে এটা হচ্ছে ট্রাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রাম যাচ্ছে, এই ট্রাম আপনি মেরিনাতে গিয়ে চেঞ্জ করে ট্রামে উঠে আপনি ওই পামদেরার দিকে আপনি যেতে পারবেন, নাখিল মল, পামদেরা বা ওই সাইডে আপনি এই যেতে হলে এখান থেকেই আপনি চেঞ্জ করতে পারবেন। তো দুবাই মেরিনা মল যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দুবাই মেরিনা মলও। এই মলটা ভিতরে যদিও তেমন বড় না, কিন্তু দেখতে অনেকটা সুন্দর। তো আমরা বলে রাখি যে যাদের ভ্যাকসিনেশন নাই তারা কিন্তু ঢুকতে পারবেন না, তাদের অবশ্যই ভ্যাকসিনেশন লাগবে। ভ্যাকসিনেশন ছাড়া কাউকে ঢুকতে দেবে না সেখানে, ভ্যাকসিনেশন রিপোর্ট আপনাকে দেখাতে হবে, হয়তো বাল হোসেন অ্যাপে অথবা আপনার ভ্যাকসিনেশন কার্ড যেটা সেটা দেখাতে হবে আপনাকে। তো আমরা আস্তে আস্তে চলতেছি, তো মেট্রোতে আমরা যাচ্ছি। মেট্রোতে যাওয়ার সময় আপনি, আমি যেখান থেকে গেছি দেরা থেকে, ওখান থেকে আমার 7 দেরাম কাটছে, আপনাদেরও এভাবে হয়তো 7 দেরামই কাটবে। আর দেরা থেকে সাধারণত দূরত্ব হচ্ছে, আমি ইউনিয়ন স্টেশন থেকে আমি যদি দূরত্ব বলি তাহলে ঠিক 1 ঘন্টা সময় লাগছে আমি এক্সপো সেন্টারে পৌঁছা পর্যন্ত। তো এক্সপো পর্যন্ত যদি 1 ঘন্টা লাগে তাহলে আপনি যদি সময় কম থাকে তাহলে সেই চিন্তা করে বের হবেন যে যেতে 1 ঘন্টা এবং আসতে আরও 1 ঘন্টা আপনার লাগবে। তো যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আর আপনি
কমপক্ষে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় নিয়ে যাবেন যদি কম সময় হয়, আর যদি আরও বেশি সময় নিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক অনেক ভালো হবে। কারণ সেখানে গিয়ে আপনার যে উপভোগ করার মতো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি একদিনে দেখা সম্ভব না, আর যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে যান তাহলে আপনি কিছুই দেখতে পারবেন না। এই জন্য অনেক অনেক সময় নিয়ে আপনাকে যেতে হবে। তো আমরা এর আগে একটা ভিডিওতে আমরা বলেছি যে মেট্রোতে যদি যান তাহলে আপনার মেট্রো কার্ড লাগবে, এছাড়া আপনার যে টিকিট যেটা সেটা লাগবেই। টিকিট ছাড়া কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। এখন পাসপোর্ট আপনারা অনেকে দেখেছেন যে দুবাই এক্সপো পাসপোর্ট বের হয়েছে, তো সেই পাসপোর্টের কাজ কি? অনেকে মনে করছেন যে সেই পাসপোর্ট দিয়ে হয়তো বা ঢুকা যাবে বা সেই পাসপোর্ট না ছাড়া ঢুকতে দিবে না তারা। তো আসলে সেই পাসপোর্টটা কিন্তু দরকারি না সেখানে, সেখানে দরকারি হচ্ছে আপনার টিকিট। পাসপোর্টটার কাজ হচ্ছে আপনি যে দেশের ফেভিলিয়ানে যাবেন সেই দেশের ফেভিলিয়ানে গেলে তারা একটা সিল মেরে দিবে আপনার পাসপোর্টে, সেটা স্মৃতি হিসাবে রাখতে পারেন। অনেকে চিন্তা করছেন হয় বা না, হয়তো বা নেক্সট যদি আপনি অনেকগুলা ফেভিলিয়ানে সিল মারেন নেক্সট 5 ইয়ার্স পর যেটা এক্সপো হবে যে কোনো দেশে, সেই দেশের যদি আপনি ভিসা অ্যাপ্লাই করেন এই পাসপোর্টটা আপনার জন্য সাপোর্ট হবে, সেটাও যুক্তিসঙ্গত সেই উদাহরণটা, সেটাও হতে পারে। আর আরেকটা জিনিস যে এই মাসে যারা টিকিট নিবেন তাদের কিন্তু আনলিমিটেড টিকিট 95 দিরহাম দিয়ে আপনি অক্টোবর পাস পাবেন, আপনি যতবার খুশি এই মাসের ভিতরে যেতে পারেন। আর পরবর্তী মাস থেকে আপনি শুধু ডে পাস পাবেন 95 দিরহাম দিয়ে। তো 95 দিরহাম দিয়ে শুধু ডে পাস পেলে আপনি শুধু একদিন আপনি সেখানে যেতে পারবেন, এছাড়া আপনি 2 দিন যেতে পারবেন না, 2 দিন গেলে আপনার এক্সট্রা খরচ হবে। আমরা আস্তে আস্তে কিন্তু একদমই কাছে চলে আসছি, আমরা যে মেট্রোতে আছি এই মেট্রো ক্রস করছে আরেকটা মেট্রো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আপনাদেরকে আজকে সাধারণত যে গেট যেগুলো আছে কীভাবে মেট্রো স্টেশন, তারপরে কীভাবে ঢুকতে হয়, কোন কোন চেকিং হয়, সেই বিষয়গুলো আপনাদেরকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা অলরেডি একদমই কাছে চলে আসছি, আমরা লাস্ট মেট্রো স্টেশন হচ্ছে 2020 এক্সপো 2020 মেট্রো স্টেশন। তো আমরা দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি। তো মেট্রো স্টেশনে নামার পর আপনারা নিশ্চয়ই এটা এবারও দেখতে পারবেন লেখা আছে কোন দিকে বের হবেন, সেদিকে সোজা বের হয়ে আপনারা চলে যাবেন এক্সপো সেন্টারে। তো চলে যাওয়ার আগে আপনারা ভিতরে ঢুকতে গেলে, আমরা অলরেডি মেট্রো স্টেশনে চলে আসছি, এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে নামছি এবং সেখানে আমাদের কার্ড দিয়ে চেক আউট হয়ে আমরা বাহিরে চলে যাব। এই মেট্রো স্টেশনটা খুবই সুন্দর, অনেক বড় আর এবং অনেক সুন্দর মেট্রো স্টেশনটা, সেটা কিন্তু দেখার মতো মেট্রো স্টেশন। এই যে মেট্রো স্টেশনটা করা হয়েছে এটা কিন্তু দুবাইতে আর কোনো মেট্রো স্টেশন এর মতো না, এটা খুবই আধুনিক সুন্দর দেখতে। তো আমরা মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা এক্সপোতে যাচ্ছি, এক্সপো মেট্রো স্টেশন থেকে কিন্তু বেশি একটা দূরে না। আপনি যদি বাসে করে আসেন অর্থাৎ এক্সপো সেন্টারের যে বাস যেগুলো আছে সেগুলোতেও আসেন তাহলেও বেশি দূরে না। দুবাই এক্সিবিশন সেন্টার, প্রথমেই দুবাই এক্সিবিশন সেন্টার আমাদের ক্রস করতে হবে। তো আমরা আস্তে আস্তে আসছি, আমাদের এখানে টিকিট এবং আমাদের ভ্যাকসিনেশনের যে কার্ড যেগুলো আমরা সেটা দেখাতে হচ্ছে, তো সেটা দেখি আমরা একদমই চলে আসছি। আমরা এই যে একদমই কাছে চলে আসছি মূল যে গ্রাউন্ডটা এক্সপোর, সেই গ্রাউন্ডটাতে আমরা একদম কাছাকাছি চলে আসছি। এই গ্রাউন্ডটাতে কিন্তু উদ্বোধনী যে
প্রোগ্রাম যেটা সেটা হয়েছিল, আমরা এই গ্রাউন্ডটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই যে গ্রাউন্ডের ভিতর কত সুন্দর এবং কত বড় আছে, সেটা আপনারা কেউ যদি না আসেন তাহলে আপনাদেরকে কিন্তু একদমই বোঝানো যাবে না।